হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বাচ্চারা একদম পছন্দ করে না, থোর আর ম্যাগি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এটা আমি একটা কম্পিটিশনে বানিয়েছিলাম। আর এই থোর বা কতটা খাওয়া উপকারী সেটা বাচ্চারা না জানলেও আমরা কিন্তু জানি। আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু একদম মজা করে খেয়ে নেবে। বিকেলে স্ন্যাক্সেও এই রকম একটা রেসিপি তোমরা চায়ের সাথে পরিবেশন করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। তাহলে চলো শুরু করি আজকের এই সুন্দর রেসিপিটা। আর আমার এই সহজ সরল রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলো না। প্রথমে দেখো, এরকম আমি থোরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইটাকে থোরটাকে অবশ্যই জলের মধ্যে রাখবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এবার একটা প্রেশার কুকার নিয়ে এখানে 2.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এই জলের ভেতরে এখান থেকে থোরটাকে তুলে এর ভেতরে দিয়ে দিচ্ছি। থোরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 চামচ মতো সাদা তেল, আর 1/2 টিস্পুন থেকে একটু কম ভিনিগার দিয়ে দিচ্ছি। এই তেল আর ভিনিগারটা দিলে পরে প্রেশার কুকারটা কালোও হয়ে যাবে না, এবং এর যে আঠা আছে সেটাও কিন্তু প্রেশার কুকারের গায়ে লেগে যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখো, আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি, তার মধ্যে কিন্তু থোরটা একদম সুন্দরভাবে গলে গেছে। দেখো, একদম হাত দিলে একদম মিশে যাচ্ছে। এবারে কি করতে হবে, এরকম একটা ছাঁকনি নেবে, নিয়ে এটাকে জল থেকে তুলে এই ছাঁকনির ভেতরে দিয়ে দেবে, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবারে এখানে আরেকটা বাটি নিয়ে নিলাম, নিয়ে এটাকে হাত দিয়ে সম্পূর্ণ চেপে চেপে এর ভেতরের যে জলটা আছে সেটাকেও বার করে ফেলতে হবে। খুব ভালো করে জল বার করতে হবে, না হলে বাইন্ডিংয়ের জন্য একটু কিন্তু বেশি কর্নফ্লাওয়ার যাবে। আর এরকমভাবে চেপে নিলে যত বেশি জলটা আমরা বের করে ফেলতে পারবো, তত কিন্তু আমাদের এই চপটা খেতে বা ভালো হবে। এবারে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। মিক্সিতে দেবে না, কেন মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে। যদি একটু এরকম মুখে লাগে, খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 থেকে 3 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে এখানে 2 চামচ ভাঙা কাজু বাদাম দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এমনি বাদামও দিতে পারো। দেখো, একটু লাল লাল হয়ে গেলেই বাদামগুলোকে তুলে নেব। এবার 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দুটোকেও লাল করে ভেজে তুলে নেবে। এবার ওই একই তেলের ভেতরে 1/4 টিস্পুন কালো জিরে, আর 3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেবে। দেখবে, খেয়াল রাখবে যেন আদাটা পুড়ে না যায়। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে যে থোরটাকে চটকে রেখেছি সেইটা এর ভেতর দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে থোরের ভেতরে যে জল আছে সেটা যেন সম্পূর্ণ ড্রাই হয়ে যায়। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেবে। এবারে এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দেবে, আর যে ম্যাগি মশলা আছে এই মশলা থেকে 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যাগি মশলা ইউজ করেছি, আমি আর আলাদাভাবে কোনো মশলা ইউজ করিনি। আর 1/2 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে। এবারে এর ভেতরে আমি যে গন্ধরাজ পাতা আছে সেই পাতাটাকে এরকম ছোট ছোট করে কেটে এটার সাথে দিয়েছি, ফলে এটা একটা খুব সুন্দর গন্ধ আসবে। যদি না থাকে তাহলে ধনে পাতাও কুচিয়ে ব্যবহার করতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, যেন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। এবার পরের স্টেপে যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম, একটু লবণ দিয়ে এই শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেঙে মিশিয়ে নেব। এইটা দেওয়ার ফলে কি হবে, ভেতরে খুব সুন্দর একটা লঙ্কার ভাজা গন্ধ আসবে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে থোরটা, এবার এটাকে এর ভেতর নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এই সময় পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু আজকে আমি বয়স্কদের কথা ভেবে বা যারা নিরামিষ খায় তাদের কথা ভেবেই আজকে আমি পেঁয়াজ রসুন এতে ব্যবহার করিনি। এবারে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এটা একদম কম দেওয়ার চেষ্টা করবে,
না হলে কিন্তু খাওয়ার সময় একটু ময়দা ময়দা লাগবে। এবারে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু দেখে নেবে যে এরকম একটা গোল বল তৈরি হচ্ছে নাকি। দেখো এটা আমার হচ্ছে, তার মানে এটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট বল করে নিচ্ছি, তোমরা এটা দিয়ে কিন্তু কাটলেটও বানাতে পারো, কাটলেটের মতো একটু বড় বড় করে বানিয়ে নেবে। আমি এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি। সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন এটাকে আমি আধ ঘন্টা মতো একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এবারে একটা ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগিটা আমি দেখো স্টেজ মেকারটা আলাদা করে দিলাম আর প্রথমে অর্ধেকটা ভেঙে নিচ্ছি, তারপরে লাগলে পরে বাকি অর্ধেকটা নেবে। এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে একদম গুঁড়ো করে নেব, নিয়ে একটুখানি জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি হবে, এটা কোটিংটা করতে আমার সুবিধা হবে। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর যে ম্যাগির টেস্ট মেকারটা আছে, এই পুরো টেস্ট মেকারটা এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মেশানো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে দেখো যে বলগুলো ছিল সেটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এটা একটা ময়দার একটা কোটিং করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের এই কোটিংটা করলে এটা আরও কিন্তু বেশি ক্রিসপি খেতে হবে। সবগুলো এরকমভাবে একটা কোটিং প্রথমে করে নিচ্ছি। দেখো সবগুলো করা হয়ে গেছে। এবার বাকি যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আছে সেটা অল্প একটুখানি জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা হবে না, দেখো চামচের গায়ে এরকম কোট হয়ে যাবে, এরকমভাবে এটাকে ব্যাটারটাকে বানাবে। এবার একটা বল দিয়ে এটাকে এরকম কোট করে এরকম ম্যাগির ভেতরে দিয়ে দেবে, দিয়ে ম্যাগিটার ভেতরে এরকমভাবে ঘুরিয়ে নেবে, হাত দিয়ে চেপে চেপে একটু ম্যাগিটা এর গায়ে লাগিয়ে দেবে। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, ভাইয়ের এটা এত মুচমুচে হয় তোমরা বানিয়ে না খেলে এটাকে বুঝতে পারবে না। দেখো ঠিক এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, একটু চেপে চেপে দেবে, তাহলে কি হবে তেলে ভাজার সময় এটা ছেড়ে আসবে না। সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি। দেখো এবারে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে, দিয়ে এবারে এক একটা করে বল এর ভেতর দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে লাল লাল করে। এক পিঠ হয়ে যাওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লাল লাল করে ভেজে নেবে। 2 থেকে 3 মিনিট লাগবে এগুলোকে ভাজতে, হালকা আঁচে মুচমুচ করে ভেজে নিতে হবে। দেখো এরকম লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার আর দরকার নেই। এবার একটা ঝাঁঝরিতে এরকম তুলে নেবে, নিয়ে এটাকে এরকমভাবে রাখবে, কেননা এটা যদি দুদিক দিয়ে হাওয়া লাগে তাহলে কিন্তু এটা অনেকক্ষণ অবধি কিন্তু এরকম মুচমুচে থাকবে। এবারে বাকি যে কটা আছে সে কটাও ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি চাট মশলা মিশিয়ে দিচ্ছি। এবারে এটা তার চা বা কফির সাথে তোমরা পরিবেশন করো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার পাশে থাকার অনুরোধ রইলো।